মোবাইল 01712 06 4 0 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
ইহুদি জান আপনি তার গালে থাপ্পর মেরে দেন। উমর বললেন নবী গো আবু বকর গালে থাপ্পর মারবে এটা কেমনটাই হয়ে গেল? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ওমরে আমি বলে দিলাম আমি যে ওয়াদা করছি ওয়াদা মোতাবেক বিচার রায় দিয়ে দিলাম, কিন্তু আমি বলে দিলাম আবু বকর যদি সত্যবাদী হয়ে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আবু বকর পক্ষে সাক্ষী দিয়ে দিবে। সালমান ভাইরা এবার সাহাবী আবু বকর দুই টান তরল ইহুদি হাত উঁচু করে প্রসেস তৈরি করে আবু বকরের গালে থাপ্পড় মারবে। আবু বকর কোনো দিকে নজর না করে জমিনের দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন জমিনের মালিক আমি তোমার গোলাম, মালিক আমি তোমার গোলাম, আমি তোমার পক্ষে আমি জিহাদ করেছি, এতগুলো মানুষের সামনে আমাকে বেইজ্জতি করবে? আল্লাহ গো তুমি কি আমার পক্ষে রায় দিবা না? আমার বন্ধু গো বিশ্ব নবী সাহাবি আবু বকর কান্দে, সাহাবিরাও সবাই কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে। ও বন্ধুগণ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি আবু বকরকে ডাক দিয়ে বললেন বন্ধু গো তুমি সোজা হইয়া যাও, তোমার গালে এখন থাপ্পড় মারা হবে। ইহুদি প্রসেস তৈরি করার জন্য চলে যাচ্ছে, আবু বকরের গালে থাপ্পড় মারবি। আমার ভাইরা দেখতে দেখতে হঠাৎ করে একজন সাহাবি যুবক মানুষ কোথা থেকে চাদর মুড়ি দিয়েছে আল্লাহর নবীকে সালাম দিয়া, আল্লাহর নবীকে সালাম দিয়া দুটি পাও জড়িয়ে ধরল, পা দুটি জড়িয়ে ধরে বললেন নবী গো কার গালে আপনি থাপ্পড় মারার নির্দেশ দিচ্ছেন? নবীজি, নবীজি আমার নাম তো আপনি অবশ্যই জানেন, আমি বলবো। নবী বললেন তুমি মাথা তোলো আমি তোমায় দেখি। ও বন্ধুরে এই ছেলেটা মাথা নিচু করে বললেন নবী গ আমি সেই ছেলে যেই ছেলে আমি কারো কথা শুনে ইমান আনি নাই, আমি ইমান আনছি এই আবু বকর কথা শুনে। আমার নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস। চট করে সাত বিরাবি অক্কাস চাদর ফেলা দিল, চাদর ফেলে ডাক দিয়ে বললেন হুজুর ইমান আনতে যাইয়া এই দেখেন আমার পিঠে আমার মা গরম তাওয়া গরম লোহা কি করে গরম দিয়ে সেক দিয়েছিল। হুজুর আমার মা এলাকার লোকজন নিয়ে আমার জিব্বায় ফেরা কেড়ে দিয়েছিল, লোহার তার কাটা দিয়ে লোহার চিরুনি দিয়ে আমার পিঠের চামড়া তুলে ফেলেছিল, তারপর আমি ইমান ছাড়ি নাই। আমি বলেছিলাম আবু বকর যেই মাওলাকে পাওয়ার প্রেমের মালা আমার গলায় পরা দিয়েছি, আমি জীবন দিতে পারি রে মা, আমি ইমানের প্রেমের মালা গলা থেকে আমি ছাড়বো না। এর নাম হচ্ছে জিকির। এর নাম কি? এর নাম জিকির। এই পক্ষে যদি থাকতে পারেন আপনাকে হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুগণ আমার আল্লাহর নবী বললেন সাদ রে তুমি পা ছেড়ে দাও, আমি নবী তোমায় বলে দিলাম তোমার কালেমা গ্রহণ করা এক জিনিস আর আজকের বিচার রায়টা হলো আরেক জিনিস। সাহাবি সাদ রে আমি নবী বলে দিলাম আজকের বিচারের মালিক হয়ে গেছে এখন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন বিচারের মালিক কে? আল্লাহ রাব্বুল আমিন। আল্লাহই দেখবে ওটা মৌলবা
নাকি জঙ্গিবাদ না কায়দাবাদ ওটা আল্লাহই একদিন বিচার রায় দিয়ে দিবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার দিক তাকান ইহুদি খুব খুশি রেডি করতেছে থাপ্পড় মারবে বুঝেন না এক ইহুদি নাচে আর তিন ছাগল ফালায় এই ইহুদি বলতেছে আমি যে মা থাপ্পড় মারবো আমি তো চোখে দেখতেছি না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা ইহুদিরা বলল ব্যাপার কি থাপ্পড় মার ওই ইহুদি ডাক দিয়ে বলল আমার চোখের সামনে কেমন জানি অন্ধকার কেমন জানি জমিনটা নাচানাচি করে যখন আল্লাহু আকবার এখন আপনারা বলেন আবু বকরের দিলের ভিতরে কার ভয় আছে আবু বকরের দিলের ভিতরে নবীর প্রেম আছে না নাই আর আমাদের দিলের ভিতরে নবীর প্রেম আছে আছে কিন্তু এগুলো হলো টুটা ফাটা থোরা থোরা জিয়াদা নেহি আমরা হইলাম সুবিধাবাদ জিন্দাবাদ যেদিক থেকে বৃষ্টি আসে ওই দিকে আমরা ছাতা ধরি এইটা হলো আমাদের বাংলাদেশের মুসলমানের চরিত্র বলবেন হুজুর কেমন সুবিধাবাদ জিন্দাবাদ বাস্তব কথাটা বলি বলবো আমাদের মধ্য থেকে কয়টা ঈদ বিদায় নাই মুসলমানদের জন্য কয়টা ঈদ যারা কোন তারা কোন একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতরের চাঁদ যখন বাংলার আকাশে উঠে যায় তখন দেখবেন কাজী নজরুল ইসলাম একটা দাওয়াত দেয় যে দাওয়াতটা অনেক যুবক ভাইয়ের মোবাইলে সেট করা আছে বলুন তো কোন দাওয়াত অনেকে জানেন এটা আমার গলা তত ভালো না তারপর আমি একটু সুরে সুর মিলিয়ে বলতেছি বলবো কি পারমিশন দিলেন দেখেন আমাদের ইমান যে কাঁচা আমরা যে সুবিধাবাদ জিন্দাবাদ তার বাস্তব প্রমাণ দেখেন কাজী নজরুল ইসলাম এই দাওয়াতটা এইভাবে দেয় তুই আপনাকে আজি বিলিয়ে দে আসন আসমানি তাকি তোমার রমজানে রোজার শেষে এলো রমজানে আজ ভুলে যা তোর দুশমন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়া তোর বিশ্বনিধি ইসলামে মুরি তোমার রমজানে রই রমজানে রই রোজার শেষে যারা মারহাবা খুশি আর যারা কোন মারহাবা আচ্ছা বলেন তো কাজী নজরুল ইসলামের এই কথার পিছনে আল্লাহর জিকির আছে না নাই যারা বলেন আছে না নাই কিন্তু আমার দেশে জিকির করা হয় ওটা শয়তানের জিকির করা হয় একটা হলো জিকরুল শয়তান আর একটা হলো জিকরুল্লাহ যারা আল্লাহর জিকির করে ওরা হচ্ছে জিকরুল্লাহ আল্লাহর দলের লোক আর যারা ওই যে এই দাওয়াতটা দেখেন কাজী নজরুল ইসলাম আল্লাহর দলের লোক ও আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দেয় কাঁধে কাঁধ মিলাও হিংসা বিদ্বেষ ছেড়ে দাও এটা তো হাদিসে আছে আছে না আর দেখেন আমার বাংলাদেশে ঈদের চাঁদ যখন উঠে যায় তখন সিনেমা হলের মালিকরা কিভাবে লাভবান হবে এই জন্য কিছু লোক রিকশা নিয়ে বেবি ট্যাক্সি করে করে টেম্পুতে করে করে মাইক্রোফোন নিয়ে 50 টাকা 100 টাকা 200 টাকার লোভে পড়ে এইরকম করে মানুষকে দাওয়াত দেয় আসিতেছে আসিতেছে এবারে শুভ মুক্তি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভ মুক্তি ফিরে যাচ্ছে এরকম করে দাওয়াত দেয় আর এই দাওয়াত পাইয়া বাপরে বাপ বাংলাদেশের মেয়েগুলা পুরুষগুলা মার্কেট করার জন্য হিরিক পরে যায় দেখি তো শাকিব খান কোন প্যান্ট পরছে ওই প্যান্টটা পরবো শাকিব খান কান ছেদ্রি করছে আমিও করব কথা কন ঠিক কি না এরা হলো যুবকরা হচ্ছে শাকিব খান হওয়ার পাগল আর মেয়েরা হচ্ছে পলি হওয়ার পাগল কথা বলেন ঠিক কি না আমি কি বানায় বলতেছি জোরে বলেন বানায় বলতেছি এখন পলি তো হতে চায় ঠিকই কিন্তু পলি তো হতে পারে না দিন যত যায় তত খালি ব্রয়লার মুরগি রূপান্তরিত হয়ে যায় এরা যে কি খায় গো আল্লাহই ভালো জানে এই যে গাদুন গুদমা গাত মাছি আর আরে বাপ আমি চিন্তা করে বাসি না কোন দোকানে চাউল খায় ভাই হ্যাঁ ব্রয়লার মুরগি কোথাকার কথা বলেন ঠিক কি না যারা বলেন ঠিক কিনা এদের স্বামীর টাকা থাকা অবস্থায় এদের সম্পদ থাকা অবস্থায় বেলা ওদের হাতা খাটো তা আমি মাঝে মাঝে এদেরকে দেখে বলি মাঝে মাঝে অনেক চেয়ারম্যানকে বলি স্যার আপনার ইউনিয়নে যত টাকা জাকাতের টাকা পাওয়া যাবে এই বেটিগুলো দিয়ে দিয়ে জাকাতের কাপড় তো এদেরকে দেওয়া দরকার
যাদের বউর বেলা ওদের হাতে খাটো কথা বলেন ঠিক কি না রাস্তার দুই ধারে চিনা মহলের পরে শরীরটা খালি করে উরনা কাপড় নাই মাথাতে জাকাতের কাপড়টা ওকে এনে দে জোরে বলেন ঠিক না বেটি রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করি ওর না কাপড় নাই মাথাতে জাকাতের কাপড়টা ওকে দিয়ে দে জাকাতের কাপড়টা যখন ঠিক না বেটি রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করি ওর না কাপড় নাই মাথাতে জাকাতের কাপড়টা ঠেঙ্গা মারার ম্যাডামকে দিয়ে দে জোরে বলেন ঠিক না বেটি ঠিক করছি না আমাকে কি পছন্দ হয় না না আমাক পছন্দ না আমার ডায়লেক্ট গুলো পছন্দ ও আমি ভালো করেই জানি আপনারা বলবেন হুজুর আমরা সাইদি সাহেবের ওয়াজের ভক্ত সাইদি সাহেবের ভক্ত না যদি সাইদির ভক্ত হয়ে থাকতেন সাইদিকে এতদিন কেউ কারাগারে দমন করে রাখতে পারত না আমার ভাইরা আমি লোকটাকে ভালোবাসি এই কারণে তার একটা ব্যক্তিত্ব আছে কোরআনি ব্যক্তিত্ব ইতিহাসে এমন কোন মুজাহিদ নাই যে মুজাহিদের হাতে এত হিন্দু মানুষ বিধর্মী মানুষ কালেমা পড়ে মুসলমান হইছে কথা বলে যারা বলেন ঠিক কিনা আমার হয়তো আজকের পর থেকে মামলা হবে বা জরিমানা হবে আমি এটা আমি টার্গেট করে বললাম না আমি ভয় করেও বলতেছি না আমি যেটা হক সেটা বলতেছি কথা বলেন ঠিক কিনা আসলে যদি আমরা কারো ভক্ত হইতাম তাহলে কাউকে এরকম কারাগারে পস্তাইতে হতো না এখনই আমার বিরুদ্ধে কেউ কথা কো ওই কোন আপনি আমাকে সাইজ করু ওরা কবে হুজুররা ঠিকই আছে ঠিকই আছে তাই না যারা কান তাই না এই জন্য ওয়াজে কাজ হয় না বাংলাদেশে আমরা ওই জন্য ধান দায় বান্দা খুঁজি কথা বলেন ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা ওয়াজ নেশা পেশা নয় ওয়াজ ধরতে হবে নিজের ভিতরে যত ময়লা আছে ওয়াজ শুনে যাতে ওয়াজ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ওয়াজ শুনে যাতে ওয়াজ হয়ে যায় তাইলে ওয়াজে কাজ হবে কথা বলেন ঠিক কিনা তো আমি মাঝে মাঝে কই যে জাকাতের কাপড় এই বেটিগুলো দেওয়া দরকার যে বেটিগুলার ব্লাউজের হাতা খাটো এতে কি আপনারা একমত যখন একমত অধিকাংশ অধিকাংশ বিদ্যালয়ে এখন প্রেম শিখানো দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা এই ফেব্রুয়ারি মাসে একটা দিন এমন আসলো এবার এত ভাবো গেল ওরে বাপরে বাপ কি তার তামাশা গো হায় রে তামাশা রে ভাই এই তামাশার সাথে এমপি মন্ত্রী কতজন কত জড়িত বাপরে বাপ সবাই গর্ব সহকারে 14ই ভালোবাসা দিবস আন্তর্জাতিক লুচ্ছা দিবস পালন করলো কথা বলেন ঠিক কিনা এটা ভালোবাসা দিবস নয় এটা হচ্ছে লুচ্ছা দিবস কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে লুচ্ছা দিবস শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চুক মেলিয়া ছাত্ররা সব পয়ছারে আছে শুধু পিরিতি লইয়া অস্ত্র শুধু সঙ্গের সাথে অস্ত্র শুধু সঙ্গের সাথে হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা সবাই ওরা শিক্ষিত শয়তান ওরা যারা ওরা শিক্ষিত শয়তান ওরা এক নাম্বার গ্রুপ গেছে আর একটা গ্রুপ কমু নেই বলবো বলবো পিরগিরিয়ার মাদার পূজা চলছে দেশটা জুরিয়া সেরেগ বিদ্যুৎ ভান্ডামিতে দেশটা গেল ভরিয়া পিরগিরিয়ার মাদার পূজা চলছে দেশটা জুরিয়া সেরেগ বিদ্যুৎ ভান্ডামিতে দেশটা গেল ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা
জোরে ওরা শিক্ষিত শয়তান ওরা কি শয়তান ওরে বাপ রে বাপ এত বড় বড় মুস হাজার পাওয়ারের টর্চ লাইট দিয়ে খুঁজে দেখা যায় না ঠোঁট কোথায় কথা কোন ঠিক কি না আমি চিন্তা করে বাসি না এরা দই খায় কেমন করে হ্যাঁ যাদের মুস বড় এদের তিনটা জিনিস খাইতে সমস্যা এক নম্বর হচ্ছে দই দুই নম্বর হচ্ছে পাকা আম যে আমের শোভা বেশি ওই যে আঁশওয়ালা আম আছে না আঁশওয়ালা আম শোভাওয়ালা আম যদি মুসলা বেড়া খাইবার যায় দেখবেন আমের আশ মনে করে নিজের মুসের চুল নিজের দুই ঠোঁটের তলে ফালাইয়া হামলা মামলা করে যত প্রকার রিমান্ড আছে নিয়াম কথা বলেন ঠিক না ব্যাথে তিন নম্বর হচ্ছে মুড়ি চানাচুর মুড়ি কোন মুড়িওয়াল কোন মুসলা বেড়া যদি মুড়ি ফিকা ফিকা খাইবার যায় তো আল্লাহর মেহরবানিতে একটা মুড়ি ওর শাটারের ভিতরে যাবে না সব ওর শাটারের বাইরে পড়বে কথা কন ঠিক না ব্যাটি আমার বাইরে এগুলো হচ্ছে সব ভান্ডার দল এগুলো কিসের দল ভান্ডার দল এরা আবার মাঝে মাঝে কয় শরীয়তের মৌলবীরা গাঁজা খাইতে নিষেধ করে কেন মারে ফাতর কোরআনের ভিতর তো গাঁজা খাওয়া যায় যাচ্ছে কালে কেমন করে কয় গাইন জবর গা দাল জবর যা খা জবর খা গাঁজা খা তা আমি আবার কইছি এই শয়তানেরা হারামিরা কোথাকার তোরা কি চোখ দিয়ে দেখিস না তোদেরকে যদি আল্লাহ এইভাবে বলতে পারে আরবি হরফ উচ্চারণ করে জবর ঠিক করে তাই তো আল্লাহ এইভাবেও বলতে পারে গাইন পেশ গু খা জবর খা গু খা কথা বলেন ঠিক না ব্যাটে গুও খা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বলেন না ওরা শিক্ষিত শয়তান ওরা একদল আছে কিন্তু আপনাদের এদিকে আছে কিনা জানি না দেখবেন ববি ট্যাক্সিতে করে করে ট্রাকে করে করে উট গরু দুম্বা ছাগল যা আছে সব নিয়ে নিয়ে যায় বাপ মা জীবনে কমলা খাওয়ায় না আর বেবি ট্যাক্সিতে করে করে ট্রাকে করে নিয়ে তোলাই করে সাইজ করে যাচ্ছি গুদার বারাদার জীবনে আসি না না আসি কথা বলেন ঠিক কি না ওই যে আগেই বলেছি কামলা ভালো হলে কাজের অভাব নাই তোরা টাকা দিয়ে দাওয়াত দিবি না টাকা দিয়ে ঢাকায় বহু আস কারণ আমি মিডিয়ার লোক মিডিয়াতে আমার একটা পরিচয় আছে আছে না মোবাইল খুললে আমাকে পাবেন সামনে বাজারে এসো আমাদের এখানে এই খামুস কয় সামনে বছরের ডেট আজকে দিয়ে তারপর যাইবেন ওই যে পাতে পরে আহতন আছে দেখা আল্লাহ ওই যে আমার বাপ করতেছে কয় ডেটটা নিয়ে ছাইরে দেন উপায় নাই রে উপায় নাই জি জি আমার ভাইরা নারদ তাকবীর এ আকর্ষণ কোরআনের আকর্ষণ কিসের আকর্ষণ কোরআনের আকর্ষণ মায়েদেরকে পীরের দরবার থেকে ঠেকাতে হলে আমার লিখিত এই কিতাবটা কিনে নিয়ে তাকে পড়ায় দিন আমি কারাগারে বসে আমার বন্ধুগণ তত্ত্ববহুল আলোচনা এই কিতাবটার ভিতর দিয়ে দিয়েছি ওলামায়ে কেরামের সম্মতি ক্রমে একটা কিতাব নারী জাতির নারী জাতির মর্যাদা এই কিতাবটা নিয়ে যাবেন অসংখ্য কোরআন হাদিস থেকে তত্ত্ববহুল আলোচনা দেওয়া আছে একটা মানুষ কি করে আল্লাহওয়ালা হবে বন্ধুগণ এই কিতাবটা তার জন্য যথেষ্ট ৩০টা টাকা দিয়ে একটা কিতাব আপনি ওই যে আমার গাড়ি আছে আমার কাছে নাই অল্প কিছু কিতাব আছে নিয়ে যাবেন ইনশাল্লাহ আর একটা তাকবীর দেন নারায়ণ তাকবীর তো এগুলো কিসের দল ভণ্ডর দল কিসের দল জোরা বলেন কিসের দল ভণ্ডর দল ইতিহাস কেউ প্রমাণ করতে পারবে না যে শাহজালাল ছিল মুরিদ করার পাগল শাহজালাল পাগল ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কি করে কায়েম হবে এই মন্তব্য নিয়ে পাগল ছিল কথা বলেন ঠিক কিনা শাহ ফরহান ছিল শেখ বুরহান ছিল এরপরে বন্ধুগণ তিতুমির ছিল খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই এরপরে কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই সবাই ছিল কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে রসুলের আদর্শ কায়েম হবে এই নিয়ে তারা বিধি ব্যস্ত ছিল কিন্তু আজকের বাংলাদেশে পীরদের কেন দর করে দেখা যায় এরা দিন কায়েমের পক্ষে নাই এরা আছে শুধু টাকা কামাই করার পক্ষে আর জনসংখ্যা মুরিদ বানানোর পক্ষে কথা বলেন ঠিক কিনা ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না ভাইজান আমার কথায় বেজার হলেন পীর
অবশ্যই আপনি একজন উস্তাদ মানবেন রাহবার মানবেন রাহবার অবশ্যই মানবেন কিন্তু আপনি এটা কোন রাহবার মানেন যে রাহবারের চরিত্রে নামাজ নাই রোজা নাই পর্দা নাই আল্লাহর আইন নাই আল্লাহর বিধান নাই রাসূলের শাসন নাই এটা কিসের পীর এটা তো ব্যবসায়ী পীর এটা হলো ভণ্ড কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কিন্তু শাহজালালের তামান্না দেখেন শাহজালাল কি আদর্শ ছিল শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন সিলেটের জমিনে আসলেন এসে বললেন আয় আল্লাহ রাজা গৌরগোবিন্দ এত বড়াই করতেছে কি করে একে ধূলিসাৎ করা যায় এর আলো কি করে নিবানো যায় আল্লাহ পাক বলেন শাহজালাল তুই আজান দিয়ে দে আমি আল্লাহ পাক ওর অন্তর কাঁপায় দিই ওর বিল্ডিং এর ইটা পর্যন্ত আমি খুলে ফেলব শাহজালাল দেরি করলেন না কাবলামুখী হইয়া দুই আঙ্গুল কানে ভিতর দিয়া চমৎকার কণ্ঠে বললেন বলবো জোরে বলেন বলবো এইভাবে বলে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন أشهد أن لا إله إلا الله مزا لاگه ভালো লাগে এই অবশ্যই অনেকেই কয় এটা মক্কা মদিনার আযান আসলে কিন্তু এটা মক্কা মদিনার আযান না এটা হলো বাংলাদেশে আযান বাংলাদেশে আযান মক্কা মদিনার আযান কোথায় পাবেন যারা হাদিসা বাসেন তারা জানেন আমার বন্ধুগণ রেডিও খুললে কারি উবাইদুল্লাহ সাহেব চমৎকার কণ্ঠে মানুষকে নামাজের দিকে এইভাবে ডাকবে মিলাছে না আমার গলা তো অত ভালো না তারপর একটু চেষ্টা করি আর কি এবার বলবেন হুজুর মদিনার আযান কোথায় মদিনার আযান এত হার্ড নয় এত শক্ত নয় নরম সফট যারা হাদিস আছেন মক্কা মদিনার মুয়াজ্জিনগণ নরম ভাবে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু বলেন আমাকে সিলিপ দিয়ে দিছে দে হুজুর মক্কা মদিনার ইমামের কণ্ঠে পাঁচজনের তেলাওয়াত আমাদেরকে শোনা দিন শোনাবো শোনাবো এরপরে আমি আবু বকর রেজাল্টটা দিচ্ছি আমার ভাইয়া মক্কা মদিনার প্রথম ইমাম শেখ আব্দুর রহমান আস সুদাইস উনি যখন কোরআন তেলাওয়াত করবে সূরাতুল ফাতিহা ভাঙা কণ্ঠে ওনারটা চমৎকার মজা উনি কি সুন্দর করে কান্নার কণ্ঠে মায়াবী কণ্ঠে বলবে বলবো উনি বলবেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনা সিরাত المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر ذركن ذركن أي أكي سورة سورة الفاتحة
আরেকজন ইমাম তেলাওয়াত করবে মোটা কণ্ঠে ওনার নাম আব্দুর রহমান আশরাই ওনারটা আরেক রকমের মজা বলবো উনি আবার মোটা কণ্ঠে বলবে আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أركضني ماما سي আব্দুর রহমান সৈয়দ আল গামদি উনি আবার কান্না বিদ্রুত কণ্ঠে মায়াবী কণ্ঠে গলাটা একটু বেশি কাঁপাইয়া উনি আবার বলবে এই রকম ভাবে বলবো উনি আবার বলবে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين كويجن هلو আর বাকি থাকলো কয়জন আমি কি মানুষ একটা না পাঁচটা একটা কিন্তু পাঁচজনের কণ্ঠে তেলাওয়াত করতেছি এবার যাব এবার নির্বাচন হয়েছে ১৯ জন তারাবি পড়াবে ১৯ জনেরটাই শুনে আসব ইনশাআল্লাহ ৪ নম্বর আরেকজন আছেন সবচেয়ে গর্বের বিষয় হলো বাংলাদেশের একটা সন্তান কাবা শরীফের ইমাম সোনার বাংলার কি সম্পদ আর বাঙালিরা এত সুন্দর করে কোরআন পড়তে পারে পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষ এত সুন্দর করে পড়তে পারে না সব সময় ফাস্ট হয় সুবহানাল্লাহ বলে আমাকে লাগাই দুঃখ না যে হুজুর আপনি কেরাত পড়েন আই এম রেডি হুজুর আপনি হদর পড়েন আই এম রেডি হুজুর আপনি কসর পড়েন আই এম রেডি হুজুর আপনি সাবা কেরাত পড়েন তাও রেডি কোন দিকে নেবেন কোনো সমস্যা নাই আমার বন্ধুগণ আমার দিক তাকান ৪ নম্বরের ইমাম এই বাংলাদেশি সন্তান কি সুন্দর মায়াবী কণ্ঠে ঢেউ দিয়া কি সুন্দর করে বলবি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هذه شبرا جارة سيل أمار بندقان أمار بحيدة غالباً বন্ধুগণ চতুর্থ পঞ্চম নম্বর আরেকজন আছে যিনি আমাদের মাথার সারে তাস হাফেজদের দৌলত সম্পদ সিদ্দিক আল মুনসাবি শায়খ সিদ্দিক আল মুনসাবি ওনার ছাত্র উনি যখন আবার সুন্দরভাবে তার তিলের সাথে তেলাওয়াত করবে ওনারটা আরেক রকমের মজায় আর হাফেজদেরকে এইভাবেই পড়া দরকার শোনাবো পাঁচ নম্বর উনি আবার বলবে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين الله أكبر بولين أمار بھائی رہا أمار
বরকত বা রহমত এটা এই গুনাহগারের এই যশ খ্যাতি একটাই কারণ কালামে পাক তেলাওয়াতের কারণ কারণ যে কোরআনের পক্ষে থাকবে তার পদমর্যাদা কে বাড়া দিবে আল্লাহ